আপনার সাথে কি এমন হয়েছে যে আপনি কোথাও ঘুরতে গেছেন এবং ওই প্লেসটা অলরেডি আপনার কাছে পরিচিত লাগছে, অথবা আপনার বন্ধুরা আপনার সাথে এমন কথা বললো যে ওই কথাটা আপনি অলরেডি কোথাও শুনেছেন, এমন কোনো অনুভূতি হয়েছে আপনার? যদি হয়ে থাকে, কংগ্রেচুলেশন, আপনার ডেজাভু হয়েছে। হোয়াট দ্য হ্যাক ডেজাভু, রাইট? ডেজাভু হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটার মানে হচ্ছে অলরেডি সিন বা পূর্বে দেখা হয়েছে এমন। লেট মি ক্লারিফাই, এইটা ঘটে থাকে সাধারণত তরুণ বয়সীদের ভেতরে, এবং বিজ্ঞানীরা বলেন 60-80% মানুষ এই ডেজাভুর ভিতর দিয়ে গোয়িং থ্রু করে। এটা একটা মিস্টেরিয়াস ফিলিং, অর্থাৎ আপনি চিন্তা করেন আপনি কোথাও গেছেন ঘুরতে এবং ওই প্লেসটা অলরেডি আপনার কাছে পরিচিত লাগছে, মনে হচ্ছে আপনি কারোর সাথে এখানে এসেছেন বা এই জায়গাটা আপনার কাছে খুবই পরিচিত লাগছে কিন্তু আপনি মনে করতে পারতেছেন না। এই ফিলিংটা হচ্ছে ডেজাভু এবং এটা একটা খুবই মিস্টেরিয়াস ফিলিং। এই ডেজাভুটা হয়ে থাকে যখন কোনো স্মৃতি আমাদের শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরির ভিতর ছোটাছুটি করে, এবং এই ছোটাছুটি করা অবস্থায় আমাদের যে টেম্পোরাল লোব, ওই লোবে একটা শক সার্কিট ঘটে, এর ফলে আমরা ডেজাভু এক্সপিরিয়েন্স করি। ডেজাভুর বিপরীত একটা অনুভূতির নাম জ্যামাইস ভু। জ্যামাইস ভু হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ কখনো দেখা হয়নি এমন। এটা ঘটে পরিচিত লোকদের সাথে, অর্থাৎ আপনি পরিচিত কাউকে দেখলেন এবং আপনার কাছে মনে হচ্ছে লোকটা আপনার খুবই অপরিচিত। ডেজাভু অ্যান্ড জ্যামাইস ভুকে সাইকোলজিস্টরা বলে থাকেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এবং রহস্যপ্রেমীরা বলে থাকেন অমীমাংসিত রহস্য। তো দ্যাটস ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।